আরবে নতুন বছর উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান। 9 জুলাই ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, আগামী 20 জুলাই দেশটির সকল সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে। একই সাথে শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী 20 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরি বার্ষিকী উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এদিন কোনো নিয়োগকর্তা চাইলে শ্রমিককে দিয়ে কাজ করাতে পারবেন, সেক্ষেত্রে শ্রমিককে অতিরিক্ত মজুরি দিতে হবে। প্রতি বছরই এই দিনটি উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ওমানের মহামান্য সুলতান হাইতাম বিন তারিক। হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মাদের তাজিব তমন্নুদ ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত। বিশ্ব মুসলিম উম্মার কৃষ্টি কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহরম। মুহরম শব্দের অর্থ সম্মানিত। ইসলামের ইতিহাসে এই মাস এমন কতগুলো উল্লেখযোগ্য স্মৃতি বিজড়িত যে স্মৃতিসমূহের সম্মানার্থে এই মাসকে মুহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে। চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি শাকসবজি ও মিঠা পানির মাছ সবই মিলছে আল বারাকা হাইপার মার্কেটে। এছাড়াও শাড়ি, পাঞ্জাবি, বিয়ের শেরওয়ানি সহ দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, হাউসহোল্ড এবং আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রও মিলছে এখানে। সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আল বারাকা হাইপার মার্কেট, বিদেশের মাটিতে স্বদেশি পণ্যের সমাহার।